সরকারের নীতিমালা এবং হাইকোর্টের আদেশ অমান্য করে বগুড়ার স্কুল ও কলেজগুলোতে ভর্তির সময় সেশন ফি এবং উন্নয়ন ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। হাইকোর্টের রিটকারী বলছেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা সদরে সেশন ফি সহ সব মিলিয়ে 2,000 টাকার বেশি আদায় করা যাবে না, কিন্তু 5 থেকে 12,000 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অভিভাবকদের দাবি, শিক্ষার নামে বাণিজ্য বন্ধ করা হোক। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সরকারি নীতিমালায় 11-2 অনুচ্ছেদে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও বহির্ভূত স্কুল ও কলেজগুলোতে ভর্তিতে সেশন ফি সহ সর্বসাকল্যে মফস্বল এলাকায় 500, উপজেলা পর্যায়ে 1,000, জেলা সদরে 2,000 এবং মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকার বেশি আদায় করা যাবে না বলে নির্দেশনা রয়েছে। এছাড়া বগুড়ার এক অভিভাবকের করা রিটে হাইকোর্ট সরকারি নীতিমালা মানা সহ আরও কিছু নির্দেশনা মেনে চলতে নির্দেশ দেন, কিন্তু বগুড়ার স্কুলগুলোতে এই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ খোদ রিটকারীর। এরা কোন শক্তিধর যে এরা হাইকোর্টকে অবমাননা করছে এবং লোকাল প্রশাসনকে অবমাননা করে তারা সেশন ফি বেশি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে। অভিভাবকদের অভিযোগ, সরকারি নীতিমালা না মেনে শিক্ষার নামে বাণিজ্য চলছে। তারা একবারে লিখে দিচ্ছে সেশন ফি, কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 17,000। সরকারি অনুযায়ী টাকা দেওয়ার কথা বলি, তখন তিনি বলেন যে আমাদের এমপিওভুক্ত স্কুল না। স্কুলের প্রধানরা বলছে, নীতিমালা মতো চলতে গেলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। শুধু আংশিক এমপিওভুক্ত স্কুল হয়ে এমপিওভুক্তর জন্য 2,000 নিতে গেলে আমাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার এবং স্কুল চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। ছাত্রছাত্রীদের সেশন ফি এবং বেতন থেকে প্রাপ্ত অর্থ দিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতিষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহ করা হয়। আর জেলা প্রশাসক বলছেন, নীতিমালা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। সেশন ফির নামে অতিরিক্ত অর্থ আদায় এটা যেন বন্ধ রাখে। আমরা যদি বন্ধ না রাখি, আমরা আবার শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্টদের মাধ্যমে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারি। রিটের অন্তর্ভুক্ত বগুড়ায় 12টি স্কুল এবং স্কুল ও কলেজ সহ সকল বিদ্যালয় কলেজগুলোকে সরকারি নীতিমালা মেনে চলতে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম 2019 সালের 17 ডিসেম্বর একটি আদেশ দেন আর জেলা প্রশাসককে এই আদেশ অনুসরণ করতে নির্দেশ দেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।